আমি সত্যি বলতে শাড়ির নামও জানি না, সেরকম ভাবে শাড়ি চিনো না, কিছু কাছে টুকটাক সুন্দর লাগছে কিন্তু। ওরে আমার কিউটি মা। আর তোমাদের একটা কথা বললে দেই, মা মার কিন্তু প্রচুর শাড়ি রয়েছে, হ্যাঁ, কিন্তু একটাও কখনো পরতে বলো আজকে, এটাকে বলাই দিতে লাগবে আজকে কত বার আজকে, হ্যাঁ। তো তোমরা সবাই বলছিলে যে দিদি বিয়েতে কী কী গিফট পেয়েছো, গিফট আনবক্সিংয়ের ভিডিও দাও, তো ফাইনালি আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য গিফট আনবক্সিংয়ের ভিডিও। তো বিয়েতে তো অনেক গিফটই পাওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগ গিফটই আনবক্সিং হয়ে গেছিলো সেই দিনই। আমার যে বোন দিদি ওরা ছিল, আমি তো ওখানে ছিলাম, তাও কি তোমরা তো বিয়ের ভিডিওতে দেখেছো যে আমি ঘরে ছিলাম, আমি কী কী গিফট পেয়েছি না পেয়েছি আমি কিচ্ছু জানি না, আজকে দেখছি, হ্যাঁ। আর সব কিছু মানে মারাতে দিয়ে গেছে, আর মার হাত থেকে ঘরে রাখছে দিদি আর বোন। এইবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, শাড়ি দিয়ে শুরু করো। এটা চলো প্রথমটা খোলা যাক, একটা কাপের সেট, হ্যাঁ দেখাও এদিকে, একটা কাপের সেট এটাই রয়েছে। চলো এরপর আরেকটা খোলা যাক, কাপগুলো বের করবো, কাপগুলো বের করা যাবে না, কেন কাপ বের করলে কি হবে, প্লাস্টিক দিয়ে রয়েছে তো, থাক এরকম ভাবে, দেখি আরেকটা ভালো করে দেখো, এই যে কাপ, কাপের সেট। তারপরে এখানে এটা আনবক্সিং করি প্রথমে, এটা মনে হচ্ছে একটা থালা, তবুও তোমাদের খুলে দেখাই, ওটা সাইডে রাখো, দাও আমায় দাও, এটা সাইডে রাখো, এই তো একটা থালা রয়েছে, যেটা তোমাদের বলেছিলাম একটা থালা রয়েছে, থালা, হ্যাঁ, বাহ। এটার মধ্যে মনে হচ্ছে একটা নতুন ভালো কিছু রয়েছে, বাহ খুব সুন্দর, গণেশ, লক্ষ্মী গণেশ, খুব সুন্দর হয়েছে লক্ষ্মী গণেশ, দেখি দারুন, কিন্তু এটা খুব সুন্দর একটা, মানে খুবই ভালো হয়েছে। তারপরে আস্তে আস্তে করে এক এক, দাঁড়াও দাঁড়াও এটা রেখে নিই আমি, তারপরে এটার মধ্যে কি আছে দেখো, এইগুলো মনে হচ্ছে উপর থেকে কে খুলে দেখেছে, দেখো এইগো, হ্যাঁ তাই মনে হচ্ছে, কিন্তু ওইগুলোর পুরো এই প্যাকেট কিচ্ছু নেই, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে আছে জুতা, হ্যাঁ এটা খোলো, পরে ঢোকাবো, আর এখানে রয়েছে একটা হচ্ছে বালতি, এই সাইডে সুতো দিয়ে একদম পুরো এবার পালা হচ্ছে শাড়ি, কি কি শাড়ি পেয়েছি না পেয়েছি, দাঁড়াও আস্তে আস্তে খোলো, কিভাবে কিচ্ছু জানি না, মা জানে, একটুখানি আঁচলটা দেখাও এই সাইড করে, এটা কিসের শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, আমি সত্যি বলতে শাড়ির নামও জানি না, সেরকম ভাবে শাড়ি চিনো না, কিছু কাছে টুকটাক টুকটাক চিনি একটু একটু ও চলে যায়। আর মা যেহেতু শাড়ির ব্যবসা করে না, ওর জন্য মা সব শাড়ির নাম থেকে শুরু করে কোন কাপড় ভালো না ভালো সব কিছু জানে। আচ্ছা রেখে দাও, পরে ভাঁজ করো, বাহ বাহ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু, ওরে আমার কিউটি মা, তাহলে এটা পাশে রেখে এখন ঢুকিও না, হ্যাঁ
পাশে সব ডিপ হচ্ছে, এই সাইডে দেখা পুরো ডিপ হচ্ছে কেরি ব্যাগ দিয়ে। শাড়ি বেশি না? হুম, তাও আরো তো ওইগুলো থাকলে আরো অনেক। হ্যাঁ আসতে মা, এটা উল্টো করে খোলা হয়ে গেল। এটা একটা ছাপা শাড়ি, ছাপা শাড়ি মাথা ঢেকে যাচ্ছে এটা। আচ্ছা এটা যদি আমরা হচ্ছে না দুজনে পরাই যাব, দুজনে হয়ে গেছে শাড়ি মরা। ভালো হয়েছে কিন্তু, এটাও খুব সুন্দর হয়েছে। এবার এটাও কি শাড়ি? এটাও একটা ছাপা শাড়ি নাকি? না ছাপা শাড়ি না, এটা মনে হচ্ছে এটা কি বিছানার চাদর। এটা বিছানার চাদর একটা। দাঁড়া দাঁড়া একটু খুলে দেখাই, এই সাইড দিয়ে ছেড়ো। কি লেখা? রমেশ কখন? এই তো ওই বিছানার বিছানার বলছি, বিছানার চাদরের সাইজ, তারপরে এই সবই। ইয়েলো কালারের চাদর, এর সাথে বালিশের কভার রয়েছে দুটো। সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। মা না এখনই পেতে না মামা, তোমরা মা রিয়াকশনটা শুধু দেখো মা, পাতি একটুখানি একটুখানি পেতে নেই। ও মা পাতি না, এমন কেন করবো একটু দেখো। আমাদের বালিশের কভার গুলো তো পুরন হয়ে গেছে, একটুখানি পাতি মা দিচ্ছে না এখন পাততে। এখন দেবে না, কখন দেবে? দা দেবো দেবো দেবে দেবে, কবে পাতা হয় দেখা যাক। শালটা কিন্তু খুব সুন্দর হয়েছে মা, একটুখানি ঘোরো দেখি। আমার মিষ্টি মাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও তোমরা, বলবে ভালো লাগছে। তার আমি একটুখানি দেখে নিই কেমন লাগছে আমাকে দেখতে, কিন্তু আমার চুল এলোমেলো না হয়ে যায়, সিঁদুর লাগিয়ে যাবে। কেমন লাগছে আমাকে সেটাও কমেন্টে জানাবো। তারপর আরো একটা শাড়ি রয়েছে, শাড়ির উপর শাড়ি, এত শাড়ি কবে পরবা? তোমার তো অনেক শাড়ি হয়ে গেল এবার। তাহলে তাহলে কি আর হ্যাঁ, এটা কি কালার? জামদানি, জামদানি একটু খুলবো, খুলে পুরো খুলবা না, জামদানি শাড়ি কিন্তু ভাঁজ করা যায় না, শুধু পাট পাটে খুলবো। ওপর মা তো এই শাড়ি আরামসে ভাঁজ করে নিতে পারবে। খুলে দেখো শাড়িটা কেমন। দাঁড়াও জামদানি শাড়ি ভালো হয়েছে, খুব সুন্দর, ভালো হয়েছে, সুন্দর লাগছে, সুন্দর। আমি তো তাহলে তারপর আর কি আছে খোলো দাদারি? এটা পরে প্যাক করবে মা, ভাজ করে রাখতে হবে। তোমার বলো শাড়িটা কেমন লাগলো? তোমার শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তার আছে ঠিক আছে, তারপর তো রেখে দাও শাড়ি, রাখো পরে ভাজ। দাঁড়াও এটা কি কি শাড়ি যেন এটা? না জামদানি, দেখো ভুলে গেছি, এটা যেটা জামদানি শাড়ি তো মা বলছে, এটা যদি ভাজ করে, আমার আমার কথা, এটা যদি ভাজ করে না রাখা হয় তাহলে পুরো নষ্ট হয়ে যাবে। ওর জন্য এই দেখে দেখো, এগুলো কোনগুলো ভাজ করা হয়নি, কিন্তু এইটার লাগ ভালো বলতে হবে, কারণ শুধু এটাই ভাজ করা হচ্ছে। এইদিকে আরেকটা, হ্যাঁ এই শাড়িটা কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। কি শাড়ির নাম কি? নামটা আমিও নাম জানি না, আমি শাড়ির নাম জানি না। নামটা কি যেন বেশ নতুন উঠেছে শাড়িটা, নতুন উঠেছে। একটুখানি এই আঁচলটার সাইডটা দেখাও, এই যেটা একটু সামনে নিয়ে এসো, দেখো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে এই শাড়িটা। কিন্তু নাম কি মা? এটাই লাস্ট ফাইনাল, এই শাড়িটা ইয়েলো কালারের, খুব সুন্দর লাগছে। জাস্ট ফাটাফাটি পরবা তো আদৌ একটা, তোমরা পরবো পরবা বাড়ি যাও পরে দেখি, এই কথাটা যেন মনে থাকে।
আর তোমাদের একটা কথা বললে দেই, মা মার কিন্তু প্রচুর শাড়ি রয়েছে, হ্যাঁ, কিন্তু একটাও কখনো পরতে বলো, আজকে এটাকে বলাই দিতে লাগবে, আজকে কতবার বলতে শাড়িটা, হ্যাঁ, মার রয়েছে শাড়ি কিন্তু পরতে চায় না, আলসেমা করে, ভালো লাগে না পরতে, বলে অত সেজে কি হবে, সেই তো আবার খুলে আবার সে ভাঁজ করে কাজ আরো মনে বলে যে আরো কাজ বেড়ে যায়, তো তাও জোর জবরদস্তি করে রেখেই তো বকা দিচ্ছি আমি, দেখো আমাকে বলছি এ তো সাজতে হবে না, আর এমনিতেই সুন্দর লাগছে, আজকের ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে, আর তোমরা বলবে যে আমাদের দেখতে কেমন লাগছিল, আর হচ্ছে আমার বৌমার দেখতে কিরম লাগছে সবাই বলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, মা টাটা দিয়ে দাও, টাটা।